আমরা এখন রওনা দিলাম আমাদের নেক্সট প্লেসের উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই আমাদের লাস্ট ব্লগে দেখেছেন, আজকে সকাল থেকে আমরা উবুদ শহরের বেশ কিছু টুরিস্ট প্লেস এক্সপ্লোর করি। এর মধ্যে বালির সবচেয়ে জনপ্রিয় একটা ঝর্ণা দেখি, যেটা খুবই সুন্দর ছিল। আর এখানে ওদের ঐতিহ্যবাহী রাইস টেরেসে খুবই মজার একটা সুইংয়ের এক্সপিরিয়েন্স নেই। আমাদের বালি ট্যুরের আগের এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিখ্যাত লুয়াক কফি কিভাবে বানানো হয় সেটা দেখতে। বালিতে বেশ কয়েকটা লুয়াক কফি প্ল্যান্ট আছে, এখন আমরা যেটায় যাচ্ছি সেটা আমাদেরকে আমাদের ড্রাইভার সাজেস্ট করে নিয়ে যাচ্ছে। চলে আসলাম কফি প্ল্যান্টে, এটার নাম হচ্ছে সাত্রিয়া কফি প্ল্যান্টেশন। ঢুকতেই এখানে একদম পুরো বাগানের মতো, চারপাশে অনেক গাছ যেখান থেকে বিভিন্ন রকম কফি বিন সংগ্রহ করা হয়। এখানে আসার পরই একজন গাইড আমাদের সব বুঝিয়ে দিচ্ছে, এটা ওনারা একদম ফ্রি সার্ভিস দেয়। ঢুকতেও কোনো এন্ট্রি ফি ছিল না, যে কোনো ট্যুরিস্ট গ্রুপ আসলেই ওনারা নিজে থেকেই সবাইকে গাইড করে। সো এটাই হচ্ছে লুয়াক অ্যানিমেল, ওরা এটাকে লুয়াক ক্যাট বলে, বিড়ালের মতোই একটা প্রাণী। ওদের কাজ হচ্ছে কফি বিনগুলো খাওয়া, এবং খাওয়ার পর সেটা আংশিকভাবে হজম হয়ে যখন ওরা মল ত্যাগ করে সেই পুপটাই পরবর্তীতে কফি প্রসেসিংয়ে পাঠানো হয়। শুনতে একটু আজব লাগলেও এটাই সত্যি যে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ কফি বানানো হয় লুয়াক নামক এই প্রাণীর পুপ থেকে। তো আমরা এখন যাচ্ছি এই কফি মেকিংয়ের পরবর্তী প্রসেসিংটা দেখতে। We are from Bangladesh. I would like to explain. You have already fitting here. So this one is the poo come out like this. This one is before clean and this after clean. Okay. So সেই পুপগুলা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে এভাবে কফি বিনগুলো কালেক্ট করা হয়। This is we have cacao bean that's for making chocolate. So for making chocolate bar and for making chocolate powder. This is we have barley coffee, Arabica coffee. For barley coffee we have a two type of coffee, it is male and female coffee. আচ্ছা, এখানে আরো অনেক ধরনের কফি বিন আছে, এগুলো দিয়ে বিভিন্ন রকমের কফি আর চকলেট বানানো হয়। And we roasting coffee, we have to roast it until 1 hour, until the green color like this. কফিগুলো পরিষ্কার করার পর এগুলো চুলায় ভাজা হয়, প্রায় 1 ঘন্টা ভাজার পর এরকম ডার্ক কালার হয়ে যায়। এরপর এগুলাকে এভাবে পিষে গুঁড়া করা হয়। And the last process after this we have to sifting. আর তারপর ফাইনালি ছাকনি দিয়ে ছেঁকে নিলে মেইন কফি পাউডারটা পাওয়া যায়। So লুয়া কফি, আরাবিকা কফি and cacao it is same process. Cat puccino means? Cappuccino is the means coffee come from cat. Coffee come from poo of the cat. Cat's poo. এখানে বড় করে ক্যাট পুচিনো লেখা, মানে হচ্ছে বিড়ালের পুপ থেকে যে কফিটা বানানো হয়। আমাদের এখানে এখন অনেক রকমের কফি টেস্ট করানো হবে, সব টুরিস্টদের জন্য কফি প্ল্যান্টগুলোতে ওদের কফিগুলো টেস্টের ব্যবস্থা রাখা হয়। And then saffron tea good for immune system. We have mango steam tea good for prevent cancer. And avocado coffee good for skin, barley coffee without sugar, and hot chocolate is good for everything. Ginseng coffee good for energy, this one good for honeymoon people. And coconut coffee good for skin and hair. The last one vanilla good for relaxation. Enjoy. So সব রকমের কফির নাম এবং উপকারিতা সম্পর্কে উনি বললেন, এটা এখানকার ভিজিটরদের জন্য একদমই কমপ্লিমেন্টারি। এখানে মেনু দেওয়া আছে, এই চা কফির মধ্যে যেটা টেস্ট ভালো লাগবে সেটা চাইলে অর্ডার করা যাবে, তবে সেটা যে কিনতেই হবে এমন কোনো কথা নাই। আর এখানে সব কফি ফ্রিতে টেস্ট করতে দিল, দামি লুয়াক কফিটা টেস্ট করতে চাইলে 50,000 রুপিয়া পে করে খেতে হবে। এখানে একটা লুয়াক অ্যানিমেল ছাড়া অবস্থায় এভাবে ঘুমায় আছে,
এটা হচ্ছে কফির দোকান টেস্ট করে যেগুলো ভালো লাগবে সেগুলো চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো আমাদের পুরো কফি প্ল্যান্টেশনটা ঘুরে দেখা শেষ খুবই ভালো লাগলো আমাদের যেহেতু আমাদের দেশে এরকম কিছু নাই আর জায়গাটায় কোনো এক্সট্রা টাকাও দিতে হয় না সো বালি ইন্দোনেশিয়া আসলে এই কফি প্ল্যান্টেশনটা ঘুরে দেখে যেতে পারেন বের হয়ে রওনা দিতে দিতে বৃষ্টি নেমে গেছে তো আমরা এখন যাচ্ছি মেঘ পাহাড়ের দেশে ইন্দোনেশিয়ার একটা অ্যাক্টিভ আগ্নেয়গিরি দেখতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে কিন্তামানি সেখান থেকে মাউন্ট বাতুর ভলক্যানোর খুব কাছ থেকে দেখা যায় রাস্তাগুলো বেশ উঁচুর দিকে উঠছে পাহাড়ের মধ্যে রাস্তা আমাদের ড্রাইভার বলছিল এদিকটায় নাকি প্রায় বৃষ্টি হয় মানে এই ড্রাইভটাই এনজয় করার মতো এই কিন্তামানি এরিয়াতে ঢুকতে আমাদের টিকিট কিনতে হলো পার পারসন 30,000 রুপিয়া করে আর পার্কিং এর জন্য লাগলো 2,000 রুপিয়া কিন্তামানি এরিয়ার বিশেষত্ব হচ্ছে এখানে জায়গায় জায়গায় এরকম স্পট আছে যেখান থেকে দাঁড়ায় অসাধারণ সুন্দর মেঘ আর পাহাড় দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমরা কোথাও নামলাম না চলে আসলাম কিন্তামানির একটা রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে বাতুর সারি রেস্তো এখানে আমরা লাঞ্চ করব আর সাথে সামনে এই ভিউ আমরা লাঞ্চ টাইম থেকে একটু দেরি করে এখানে আসছি তাই একদমই পুরো ফাঁকা রেস্টুরেন্টটা এই এরিয়ায় মোটামুটি সব রেস্টুরেন্ট থেকেই এরকম সুন্দর ভিউ পাওয়া যায় এটা হচ্ছে মেইনলি একটা বুফে রেস্টুরেন্ট বুফে ছাড়াও অন্যান্য সেট মেনু অর্ডার করা যায় এখানে ভাত আছে ফ্রাইড রাইস আছে ফ্রাইড নুডলস আছে এটা বালির বিখ্যাত চাপচে ভেজিটেবলস দিয়ে বানানো খুবই মজার একটা খাবার সব জায়গায় পাওয়া যায় মোটামুটি বালির সব ট্রেডিশনাল খাবারই আছে সাথে আরও আনকমন মজার মজার আইটেমও দেখলাম সবই হালাল ফুড আর বাঙালি ট্যুরিস্টরাও পছন্দ করবে সবগুলো খাবারই এরকম আর এখানকার বুফে প্রাইস হচ্ছে পার পারসন 900 টাকা সো বালি আসলে কিন্তু এখানেও আসতে পারেন এই জায়গাটার ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে গ্রিল করা হচ্ছে এটা ইন্দোনেশিয়ার একটা স্পেশাল কাবাব নাম হচ্ছে সাতে খুবই মজার আগেও খেয়েছিলাম আমরা সবই মজার কোনটা রেখেছে কোনটা খাবো এটার নাম হচ্ছে তোফু এটাও ইন্দোনেশিয়ার একটা স্পেশাল আইটেম এটাও অনেক ইয়াম্মি এখানে অনেক রকমের ফলও আছে এত খাওয়া সম্ভব না যদিও একটু একটু করে টেস্ট করে দেখলাম ওদের পেঁপেটা খুবই মিষ্টি আর মজার এটা ইন্দোনেশিয়ার লিচু দেখতে একটু অন্যরকম হলেও খেতে অনেকটা আমাদের লিচুর মতোই কি করো আমরা তো ফ্রিলি এখানে ঘুরতেছি একদম কেউই নাই আশেপাশে চলো কফিটা নিয়ে ছাদে যাই আমিও তাই ভাবতেছিলাম চলো ওয়াও এত মেঘ কি মারাত্মক সুন্দর চারপাশে শুধুই পাহাড় বেশিরভাগই একদম মেঘে ঢাকা ম্যাডাম অলরেডি সুন্দর ভিউ নিয়ে কফি খেতে বসে গেছে ওই যে ওইটা হচ্ছে বিখ্যাত মাউন্ট বাতুর ভলক্যানো আর পাশেই একটা লেক দুই পাহাড়ের মাঝখানে এত সুন্দর লেক আর পাহাড়ের মধ্যে অনেক ছোট ছোট বাড়িঘরও দেখা যাচ্ছে মানুষ এখানেও থাকে এই মাউন্ট বাতুরে অনেকে হাইক করে যেটা একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি
খোলা জায়গাতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাট একটু আগে বৃষ্টি হলো তাই সব ভেজা। আর ভেতরের এই জায়গাটায় বসে আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমাদের লাঞ্চ শেষ, পাহাড় দেখা শেষ। বাই বাই মাউন্ট বাতুর। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা একটা শপিং মলে চলে আসলাম। এখানে ঢুকতেই ফিশ স্পা আছে, এটা হচ্ছে মাছ দিয়ে পা ম্যাসাজ করানো হয়, খুবই আরামের, আমরা আগে করেছিলাম। এই শপিং মলটার নাম হচ্ছে কৃষ্ণা, এটাও আমাদের ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করলো। হোটেলে যাওয়ার পথেই এটা পড়ে তাই আমরা নামলাম। মোটামুটি বড়ই আছে, অনেকটা আমাদের আড়ংয়ের মতো। এখানে সব কিছুই আছে, সব কিছুর প্রাইসও অনেক কম। নিজের জন্য বা গিফট শপিং করতে চাইলে এই কৃষ্ণা মলটা খুবই ভালো। বালিতে আসার আগেও আমরা অনেকের কাছে এই কৃষ্ণা মলের রিকমেন্ডেশনটা পেয়েছিলাম। এখানে শপিং করে আমরা খুব মজা পাচ্ছি, কারণ কম প্রাইসে অনেক রকমের আইটেম আছে। আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের হোটেলে। এটা হচ্ছে হোটেলের রাতের ভিউ, খুব নিরিবিলি কারণ সবে অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। এখন মাত্র রাত 8টা বাজে আর সুইমিং পুলের রাতের ভিউটাও খুব সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, চাইলে এখানেও ডিনার করা যায়, কিন্তু আমরা গতকালের মতো বাইরে কোথাও ডিনার করতে বের হব। ডিনার সেরে আমরা হাঁটতে হাঁটতে এই মার্কেটটায় চলে আসলাম, এটার নাম হচ্ছে বিচ ওয়াক শপিং সেন্টার। এটা কুতা এরিয়ার অনেক বড় একটা শপিং মল, কুতা বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্ব আর আমাদের হোটেল থেকেও একদম কাছেই। এই মার্কেটের ভিতরে মেইনলি সব বড় বড় ব্র্যান্ডের দোকান। আপুরা যদি ম্যাক বা সেফোরা কসমেটিক্স কিনতে চান এখানে আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ থেকে এগুলো কম প্রাইসে পাওয়া যায়। একটা বড় চকলেটের দোকানে ঢুকলাম, এখানে যে কত রকমের চকলেট আছে, সব জিনিসগুলো এত কিউট, মানে দোকানের লুকটাই খুব কিউট। এই সাইডে সব বাচ্চাদের জিনিস, এই যে আমাদের জন্য আছে, সাথে অনেক রকম অফারও আছে। এখানে মনে হচ্ছে একটা চকলেটের রাজ্য পুরা, এত কালারফুল আর ভ্যারাইটিস সব আইটেম। সো চকলেট লাভাররা এখানে অবশ্যই আসতে পারেন। এই দোকানটা হচ্ছে বিচ ওয়াক মার্কেটের বাইরের দিকটায়। মার্কেটগুলো রাত 10টা পর্যন্ত ওপেন থাকলেও এখানে রাতে বাইরে অনেক ট্যুরিস্টরা থাকে, কারণ অনেক রাত পর্যন্ত কুতা এরিয়ায় পার্টি হয়, তাই রাতে বাইরে হাঁটাহাঁটি করতেও তেমন ভয় নাই, অনেক সেফ। তো আমরা এখন আবার হোটেলে চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।